গাছা বন্ধন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠান, সেই অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড। মানে অ্যাওয়ার্ডটার নাম কি? আপনজন ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে, ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড রয়েছে, স্পোর্টস ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড রয়েছে, ন্যাশনাল আপনজন ন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড। তাই আমরা এই গাছা আপনজন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ভেবেছি যে এই মহিলাদের বিভিন্ন যারা সেলফ হেল্প গ্রুপকে হেল্প করে সমাজের জন্য কিছু ভালো কিছু করার চেষ্টা করে তাদেরকে কিছু বেছে নিয়ে অ্যাওয়ার্ড দিয়েছি। মহিলাদেরকে উৎসাহিত করে তোলার জন্য এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা রাখা হয়েছে। পাশাপাশি আর কোন ক্ষেত্রে দিচ্ছেন? পাশাপাশি রয়েছে আমাদের ভারতবর্ষের খেলোয়াড়, বিভিন্ন জায়গায় থেকে আগত যে খেলোয়াড়রা বা বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষের বাইরে থেকে অনেক অনেক মেডেল জিতে নিয়ে এসছে ভারতের বাইরে থেকে কিছু খেলোয়াড়, যেটা আমাদের নজরে পড়েছে, কিন্তু তাদেরকে সঠিকভাবে কোনো সংবর্ধনা দেওয়া হয়নি কোনো ক্লাব থেকে, সংগঠন থেকে বা কোনো রাজনৈতিক সংগঠন থেকে। এমনকি আমরা পেয়েছি কিছু খেলোয়াড়দের কাছ থেকে যে সরকারের পক্ষ থেকেও তাদের নাকি কোনো সংবর্ধনা দেওয়া হয়নি। তাই আমাদের আমাদের কাছে যখন এই বিষয়টা আসে তখন আমরা ভেবেছি যে এই ধরনের মানে খেলোয়াড়দের আমরা অ্যাওয়ার্ড দিয়ে, অ্যাওয়ার্ডের মাধ্যম দিয়ে কিছু সংবর্ধনা বা সম্মানিত করি, তাতে কিনা সেই খেলোয়াড়রা উৎসাহিত হয়ে আরও অন্য অন্য দেশ থেকে বিভিন্ন মেডেল জিতে আমাদের দেশের নাম উজ্জ্বল করে। এই জন্যে তাদেরকে দেখে আবার কিছু নতুন ছেলে মেয়ে যে ওরা এই দেশ থেকে এই মেডেলটা জিতে নিয়ে এসছে বা এই মেডেলটা জিতে নিয়ে আসার পর এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, আর এই অ্যাওয়ার্ডটা দিয়েছে গাছা আপনজন ওয়েলফেয়ার সোসাইটি, তাহলে আমরাও এই ধরনের খেলাধুলার মধ্যে ঢুকি এবং তাদের মতো আমরাও বিদেশ থেকে, ভারতের বাইরে থেকে কিছু মেডেল জিতে নিয়ে আসি আর আমরাও অ্যাওয়ার্ডটা পাই। আচ্ছা, বিজনেস অ্যাওয়ার্ডের ক্ষেত্রে কোন চিন্তাভাবনা থেকে এটা দিচ্ছেন? বিজনেস অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষের যে দিকটা, বেকারত্বের খুব জ্বালা, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, চাকরি বাকরি নেই, কি করবে হাহাকার। এই বেকার যুব সমাজকে উৎসাহিত করে তোলার জন্য এই বিজনেস কিছু অ্যাওয়ার্ডের আমরা ব্যবস্থা করেছি, তাকে সেই বিজনেসম্যান আরও বিজনেসটাকে বেশি বড় করে তুলতে পারে এবং তাকে দেখে আরও বেকার যুব সমাজ, বিভিন্ন যারা বেকার তারা কিনা তাকে দেখে মানে উৎসাহিত হয়ে ছোট বড় মাঝারি ধরনের কিছু বিজনেস তারা ঠিক খুলতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। কোন ধরনের ব্যবসায়ীদের আপনারা দিলেন, বিজনেসম্যানদের অ্যাওয়ার্ড দিলেন? আমরা জুয়েলারি কিছু দিয়েছি, জুয়েলারি ক্ষেত্রে, তারপরে রাইস মিলের বা কনস্ট্রাকশনের, আবার বস্ত্রালয়ের, দেখা যাচ্ছে বিল্ডার্সের বিজনেস, মানে তাদের যেমন যেমন দেখেছি যে এই বিজনেসম্যানকে দিলে সে উৎসাহিত হয়ে আর একটু বড় করে তুলতে পারে এবং তাকে দেখে আরেকজন যে এই এই ব্যক্তিটা আজকে স্ট্রাগল করে আজকে এই জায়গা থেকে বিজনেসটা এই জায়গায় নিয়েছে, তা এই জন্যে যে অ্যাওয়ার্ডটা পেলো, তা আমিও ছোট বড় মাঝারি কিছু একটা বিজনেস খুলি আর নিজের পায়ে দাঁড়াতে পারি। আর পুরস্কার কে তুলে দিলেন? পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় শ্রী সুমিত গাঙ্গুলী মহাশয়, অভিনেতা, খলনায়ক। প্রোগ্রামটা হচ্ছে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম বিকাশ রায়, বাড়ি নাকাশিপাড়া ব্লকের গাছা গ্রামে, আমি এই আপনজন ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি। আমি এসছি অ্যাওয়ার্ড দেবো, যা বলবেন তাই করবো। আমার শিল্পী, শিল্পী মানে আলু, যে কোনো তরকারিতে দেওয়া যায় আর সেই সেই তরকারির স্বাদ হয়, তো দারুণ উদ্যোগ। এই উদ্যোগটা আগামী দিনে আরো বড় হোক, আরো সুন্দর হোক, আরো মানুষের পাশে দাঁড়াক। আমার তো বক্তব্য একটাই যে মানুষের পাশে দাঁড়ান, মানুষের পেছনে কাটি করবেন না, মানুষের পাশে দাঁড়ান, মানুষের মানুষকে সঙ্গে নিয়ে চলুন, একটু মানুষের উপকার করুন, কারণ একদিন উনিও চলে যাবেন যাকে গাড়ি করছেন, আপনিও চলে যাবেন, তো চলে যাবেন, যেতেই হবে, তো মানুষটা একটু উপকার করে যায় না, যতদিন থাকবো একটু ভালোবেসে। এদেরকে সমস্ত শক্তি দেওয়া উচিত, সমস্ত মানুষের, সরকারের, সবার, এই ধরনের সংগঠন তো লক্ষ লক্ষ তৈরি হওয়া উচিত, তাহলে ভারতবর্ষ একটা শক্তিশালী ভারতবর্ষে তৈরি হবে এবং সেটা আপনজন সোসাইটির মতো এরকম সোসাইটির হাতের শক্তি দিতে হবে, যাতে এদের খুঁজে বার করে তাদের সেই শক্তিটা দেওয়া যায়।